আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদে 21 আগস্ট গ্রেনেড হামলা ও 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে 2 শতাধিক এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন ইয়ারপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সফল মেম্বার মোহাম্মদ আবু তাহের মৃধা। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আফজাল হোসেন বাবু সহ আরো অনেকে। এখানে এই তিন বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই সমবেত হয়েছি। বিগত 15ই আগস্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল তারই স্মরণ করে এবং তাদের আত্মার দোয়া মাগফিরাত কামনা করে আমরা আজকের এই তিন বাচ্চাদেরকে নিয়ে সবাই একটু দোয়া করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আল্লাহ তার পরিবারের সবাই এবং 21 আগস্ট গ্রেনেড হামলা আল্লাহ আইবি রহমান সহ যারা ইন্তেকাল করেছে মাওলা আল্লাহ খাস করে মাওলা তুমি তাদের আরো এর হাজিরটুকু পৌঁছায় দাও আল্লাহ প্রত্যেকের কবর এখানে কি আপনি জান্নাতের টুকরা বানায় দাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।